মহিলাদের প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচ জয় দিয়েই শুরু করলো মুম্বাই ইন্ডিয়ান্স। 143 রানে তারা হারিয়ে দিয়েছে গুজরাট জায়ান্টসকে। অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং কলকাতার মেয়ে সাইকা ইশাকের কেরামতিতেই এই জয় পেল মুম্বাই। মুম্বাইয়ের 5 উইকেটে 207 রানের জবাবে গুজরাটের ইনিংস শেষ হলো 64 রানে। হাঁটুতে চোট পাওয়ার পর আর ব্যাট করতে নামেনি বেতমনি। 143 রানের বড় ব্যবধানে ম্যাচ জিতলেন হরমনপ্রীতরা। তবে সব তারকার মাঝে শুধুমাত্র নজর কাড়লেন পার্ক সার্কাসের নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্মগ্রহণকারী একটি মেয়ে, যার নাম সাইকা ইশাক। ছেলেদের সঙ্গে গলি ক্রিকেট দিয়ে খেলা শুরু করেছিল সাইকা, তারপর বাবাকে হারান তিনি। আর্থিক অসুবিধা কাটিয়ে উঠেছেন, বাংলার প্রতিনিধিত্ব করেছেন, তারপর চোট পেয়ে দল থেকে বাদও পড়েছেন। কিন্তু প্রত্যাবর্তনের প্রবল ইচ্ছে ছিল সাইকার মধ্যে, আর সেই জন্যই বাংলার মেয়ে হয়ে উঠে এসেছেন এবারে বিশ্ব দরবারে। প্রত্যাবর্তন করেছেন ঘরোয়া ক্রিকেটে, ভালো পারফর্মও করেছেন, তারপরেই সুযোগ হয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্স দলে মহিলাদের আইপিএলে। তিন দশমিক এক ওভার বল করে মাত্র 11 রান দিয়ে এক ওভার মেডেন দিয়ে 4 উইকেট পান ইশাক। উদ্বোধনী ম্যাচে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাট জায়ান্টসের অধিনায়ক বেতমনি। 20 ওভারে 5 উইকেট হারিয়ে 207 রান করে মুম্বাই। বিধ্বংসী মেজাজে দলের হয়ে সর্বোচ্চ 65 রানের ইনিংস খেলেন হরমনপ্রীত। মাত্র 30 বলে 65 রান করেন তিনি। সব মিলিয়ে 14 বাউন্ডারি মারেন হরমন। এছাড়া 47 করেন হেইলি ম্যাথিউজ এবং 45 রান করেন অ্যামেলিয়া কের। রান তুলতে নেমে পরপর উইকেট হারাতে থাকে গুজরাট। এরপর মাত্র 64 রানে অল আউট হয়ে যায় গুজরাট। খেলার এরকম আরও অনেক খবরের আপডেট রয়েছে আপনাদের জন্য। সেই সমস্ত আপডেটের জন্য অবশ্যই সঙ্গে রাখুন আজ তাক বাংলা। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।